नमस्कार बंधुरा, आमी महुआ सरकार और आपनारा देखें आमार चैनल गुड लाइफ बांगला। आज आमी आपनादेर साथे शेयर करब एक नतून एक रेसिपी मिक्सड फ्राइड राइस। एर जोन्नो लागछे प्रथमे आमी एक मीडियम साइजेर पिंयाज कुचो करे निएछि, किछुटा परिमाण बीन्स, गाजर कुचो, चिंगड़ी, मशरूम लागछे, कैपसिकाम, किशमिश लागछे, गरम मसला, एलाच, दालचीनी और लवंग। एलाचटाके आमी फाटिए रेखे दिएछि। आर लागछे काजू बादाम और आमी निएछि दुटो डिम, जेहेतु मिक्सड फ्राइड राइस तार एर मध्ये ए जिनिसगुलो लागबे। प्रथमे चिंगड़ीटाके आमी एकटु मैरिनेट करे नेब। तार जोन्नो लागछे एकटु लवण, आर दिच्छि सामान्य परिमाण हलुद गुँड़ो, दिए दिलाम सामान्य परिमाण लंका गुँड़ो। एबार पुरोटाके दिए आमी एकटु मिक्सड करे नेब। मैरिनेशन आमार कमप्लीट हो गेछे। एबार एटाके आमी साइडे सरिये देब। प्रथमे कड़ाईटा आमी गैसे बसिए दिएछि, एरपर ओर मध्ये आमी दो चामच परिमाण रिफाइन तेल दिए दिलाम। तेलटा गरम हो गिएछे। एबार एर मध्ये आमी काजू बादामटा भेजे नेब। काजू बादामগুলো ভাজা হয়ে গেছে, একটু দেখুন হালকা ব্রাউন কালার এসেছে, এই অবস্থায় আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি ডিম দুটোকে ভেজে নেব। ডিম দুটোকে একদম ছোট ছোট করে আমি ভেজে নেব। ডিমগুলোকে এইরকম ছোট ছোট করে ভেজে নিতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এই অবস্থায় আমি ডিমগুলোকে তুলে নেব। এই কড়াই মধ্যে আমি আরো এক চামচ পরিমাণ তেল দিলাম। এবার ম্যারিনেট করা চিংড়িগুলোকে আমি কড়াইতে দিয়ে দিলাম। চিংড়িটাকে আমি ভেজে নেব একটু ভালো করে। চিংড়িগুলো ভাজা হচ্ছে। চিংড়িগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চিংড়িগুলোকে তুলে নেব। চিংড়িগুলোকে আমি তুলে নিয়েছি অন্য একটি পাত্রে। এবার ওই কড়ার মধ্যে আমি কিছুটা পরিমাণ সরষের তেল অ্যাড করলাম। এটা আমি দিলাম, এতে রান্নার টেস্টটা দারুণ আসে। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গরম মশলাটা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। দিচ্ছি কিছুটা পেঁয়াজ যেটা আমি কুচো করে রেখেছিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ওর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচানো। দিয়ে দিলাম কুচিয়ে রাখা গাজরগুলো। দিয়ে দিলাম বিনস। এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন। নুনটা যে যা টেস্ট অনুযায়ী দেবেন। ভালো করে নাড়াচাড়া করে
আমি এটা ঢেকে দেব সবজিগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। এইবার আমি ঢাকনাটা খুলব, খুলে দেখি কি অবস্থাতে আছে। মোটামুটি সমস্ত সবজিগুলো সিদ্ধও হয়ে গেছে, ভাজা ভাজাও হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেব মাশরুমটা। মাশরুমটাকেও আমার ভালো করে ভাজতে হবে। দেখুন আমি একটা ঘরোয়া প্রসেসে আমি কিভাবে ভাজি, মাছখানটাকে আমি ফাঁকা করে দিলাম, ওর মধ্যে আমি মাশরুমটা দিয়ে দেব। হিটটা একটু আমি হাই করে দেব, এতক্ষণে আমার মিডিয়ামেই ছিল। দেখতে পাচ্ছেন মাঝখানে রাখার ফলে মাশরুমগুলো থেকে জল বেরিয়ে গেছে। আমি হিটটা কিন্তু হাইয়েই রেখেছি এই অবস্থাতে। এখন সাইডের সবজিগুলো সমস্ত কিছুই সিদ্ধ হয়ে ভাজা হয়ে গেছে। মাশরুমগুলো মোটামুটি প্রায় আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পুরোটা মিশিয়ে দেব একসাথে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিশমিশগুলো, দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়িগুলো বা প্রন, আর দিয়ে দিচ্ছি ডিম এবং কাজু বাদাম ভাজাগুলো। সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব একবার। এটা খুব হেলদি একটা রেসিপি এবং খুবই টেস্টি, বিশেষ করে এই করোনার কালে যেখানে হাই প্রোটিন খেতে হচ্ছে মানুষকে, সেখানে এটা কিন্তু খুবই একটা ভালো খাবার হতে পারে। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। এটা দেরাদুন রাইসের ভাত আমি করে রেখে দিয়েছিলাম। এটা করার সময় আমি এর মধ্যে তেজপাতা এবং লবণ দিয়েছিলাম যাতে ভাতটা নোনতা নোনতা হয়। এটা করে রেখে আমার ঠান্ডা করা ছিল। এবার আমি এই ভাতটাকে ভেজিটেবলসের মধ্যে মিশিয়ে দেব। এবার ভাতটাকে আমি ভালোভাবে সমস্ত কিছুর সাথে মিশিয়ে দেব। খুব সুন্দর একটা সেন্ট আসছে, আমার তো গন্ধেই খিদে চলে আসছে। আপনারাও বাড়িতে ট্রাই করুন, আশা করি আপনাদেরও আমার মতোই অবস্থা হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারে, তবে আমার মতে চিনিটা দিলে রান্নার টেস্টটা খুব দারুণ আসে। কিছুটা পরিমাণ গরম মশলা যেটা আমি ডাস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম। এক চামচ পরিমাণ আমি দেশি ঘি দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে আমি আর একবার নাড়াচাড়া করে নেব যাতে ঘি গরম মশলাগুলো পুরোটাতেই মিশে যায়। খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে ভাতগুলো না ভেঙে যায়।
এবার আমি দিয়ে দিচ্ছি একদম লাস্ট, জাস্ট গ্যাস নেভানোর আগের অবস্থাতে হাফ চামচ পরিমাণ গোলাপ জল। এটা খুব সুন্দর একটা সেন্ট আসছে। এই অবস্থায় আমি গ্যাসটা অফ করে দেব এবং কভারটা দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ রেখে দেব এই অবস্থাতে, যাতে ফ্লেভারটা পুরো ভাতের মধ্যে মিশে যায়।